তুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরে এসএসকেএম এ ভর্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। বিকেল 4টে নাগাদ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে শুনানির সম্ভাবনা, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরে এসএসকেএম এ ভর্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। বিকেল 4টে নাগাদ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে শুনানির সম্ভাবনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, আমাদের সঙ্গে রয়েছে সৌভিক। পর্যন্ত হাইকোর্ট সূত্রে আমরা যে খবর পাচ্ছি, বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চকেই এই মামলার শুনানির জন্য নির্ধারিত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে এবং মাননীয় মহামান্য প্রধান বিচারপতির তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তারপরে একেবারে বিকেল 4টের সময় মামলার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে এমন একটা সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। তুমি জানো যে গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকে আর নিম্ন আদালতে পেশ করা অবধি যে নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাংশাল কোর্টের তরফ থেকে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং তার পাশাপাশি এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায় কেন ভর্তি থাকবেন, কেন তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করানো হবে না, এই দাবি তুলেই কিন্তু ইডির তরফ থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা গতকাল বিকেলেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন। এবং সেখানে এটা স্পষ্ট করেই বলা ছিল, তারা বলেছেন যে অতীতের যে ইতিহাস রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে বা ঘটনাক্রম রয়েছে দেখা যাচ্ছে একাধিক নেতা মন্ত্রী তারা এই ধরনের গ্রেফতারির পরে বা গ্রেফতারির আশঙ্কায় বা গ্রেফতারির মতো একটা পরিস্থিতি তৈরি হলে তারা বেশিরভাগ সময় এসএসকেএম হাসপাতালের আশ্রয় নেন। ফলত এসএসকেএম হাসপাতালে কেন তারা আশ্রয় নেন এবং তারপরে এসএসকেএম হাসপাতালে যখন তারা ভর্তি থাকেন সেই সময় অনেক সময় এই তদন্ত যে প্রক্রিয়া থাকে সেই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয় এবং সেই কারণেই তারা বলছেন যে এসএসকেএম হাসপাতাল নয়, সেনাবাহিনীর অধীনে থাকা কমান্ড হাসপাতালেই পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হোক এবং সেই মর্মে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক, সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। এছাড়াও তারা যেটা বলেছেন যে আদালতের যে নির্দেশ গতকাল দেওয়া হয়েছে সেখানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করছেন। বিকেল 4টের সময় শুনানি শুরু হলে বাকি বিষয়টাও কিন্তু স্পষ্ট হবে। টাকার উৎসটা কি? আজকে দেখা গেল যে ইমার্জেন্সি গেটের সামনে এসে হঠাৎ করেই গাড়ি নিয়ে এগিয়ে যায় ইডির আধিকারিকরা, গোয়েন্দারা, এবং কি কারণে কি বৃত্তান্ত সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। বলতে বলতে দেখা যাচ্ছে যে ইডির অফিসাররা এখানে রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্সের অফিসাররাও তারা এখানে রয়েছেন। দেখাই যাচ্ছে যে এখানে মেডিকেল টেস্ট হবে বলে প্রত্যেকে যারা ইডির অফিসাররা, এবার রত্নকুণ্ডকে বললো বাইরের ছবিটা দেখাতে, ইএসআই হাসপাতালের যে গেটের সামনে আমরা রয়েছি সেই গেট থেকে সেন্ট্রাল ফোর্সের বাহিনীরাও এখানে রয়েছেন এবং তাদের যে গাড়িগুলো সেগুলো এখানে রয়েছে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। একদমই আবির, সেই ছবি আমরা দর্শকদের দেখালাম যে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে ইএসআই হাসপাতালের ভেতরে, যেখানে যে রুমে তার মেডিকেল টেস্ট করা হবে এবং তার বাইরে সেন্টার ফোর্সের জওয়ানরা রয়েছেন, ইডি আধিকারিকরা রয়েছেন, তারা বেরিয়ে গেলেন। আমরা দেখলাম, তুমি সেই মুহূর্তের ছবি দেখালে। এবার আপনাদের জানাবো, একেবারে গাড়ি থেকে নামার মুখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় বললেন, আইনের পথে আস্থা আছে, আইনের প্রতি আস্থা আছে, আইন আইনের পথেই চলবে, আইনের প্রতি আস্থা আছে, আইন আইনের পথেই চলবে। একেবারে গাড়ি থেকে নামার মুহূর্তেই বললেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখলাম তোমরা একেবারে ঘিরে ধরেছিলে অর্পিতা মুখোপাধ্যায়কে, তোমার প্রশ্ন করছিলে যে টাকার উৎস কি, কোথা থেকে পেয়েছেন তিনি এত টাকা। তিনি বললেন আইনের প্রতি আস্থা আছে, আইন আইনের পথে চলবে। আর কি বললেন তিনি?